নরক এই শব্দটি আপনি হয়তো আগেও অনেকবার শুনেছেন আপনার জীবনে, কিন্তু এই নরকটা আসলে কেমন? নরক বলে কি সত্যি কোনো জায়গা আছে? আর যদি থাকে তো সেটা কেমন? যখন মানুষের মৃত্যু হয় তখন কি সত্যি তারা নরকে যায়? তো কেমন ধরনের মানুষেরা নরকে গিয়ে পৌঁছায়? এই রকম অনেক প্রশ্নই হয়তো আগেও চিন্তা করেছেন। তো আমরা আজকের এই সব কটা প্রশ্নের উত্তর এবং বাইবেল নরক সম্পর্কে কি বলে সেই বিষয়ে আলোচনা করব। আজকে যদি আমরা সারা জগতের দিকে তাকিয়ে দেখি তো অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত পাপের মধ্যে জীবন অতিবাহিত করছে। হয়তো অনেকে জেনে করছে, আবার অনেকে না জেনে করছে। অনেকে ঈশ্বরকে না জেনে পাপের মধ্যে ডুবে রয়েছে, আবার অনেকে ঈশ্বরকে জেনেও দিন প্রতিদিন পাপ করে যাচ্ছে, এটা চিন্তা করে যে ঈশ্বর হয়তো তাদেরকে ক্ষমা করবেন। কিন্তু যতক্ষণ না আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করি এবং আমরা আমাদের পাপকে স্বীকার করি, ততক্ষণ আমাদের পাপের ক্ষমা হয় না। আর একবার পাপ স্বীকার করে নেওয়ার পর সেই একই পাপ আমাদের অবশ্যই দ্বিতীয়বার করা থেকে বিরত থাকা উচিত, এবং সেই সঙ্গে নিয়মিতভাবে আমরা যেন আমাদের প্রার্থনায় পাপ স্বীকার করি। কারণ প্রথম যখন এক অধ্যায় নয় পদ বলে, আমরা যদি নিজেদের পাপকে স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা হতে আমাদেরকে শুচি করবেন। আর একমাত্র পাপই আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে এবং নরকের দিকে ঠেলে দেয়। আর আশ্চর্যজনকভাবে আজকের মণ্ডলীতে কমই নরকের বিষয় আলোচনা করা হয়, আর এই কারণের জন্য মানুষ হয়তো নরকের সত্যতাকে ভুলে যায় আর পাপের দিকে আরও বেশি মনোযোগী হয়ে এগিয়ে পড়ে। কারণ মানুষ যদি একবার নরকের সত্যতাকে জেনে যায়, তখন সে অবশ্যই পাপ করা থেকে দূরে থাকবে অথবা পাপকে ভয় করে চলবে। কারণ নরকই হলো একমাত্র জায়গা যেখানে মানুষ শুধু নয়, শয়তান পর্যন্ত যেতে ভয় পায়। এই কারণের জন্য একজন খ্রিস্ট বিশ্বাসীর অবশ্যই নরকের সত্যতা সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। কারণ যদি সে নরকের সত্যতা সম্পর্কে জানতে পারে, নরকের যন্ত্রণাকে জানতে পারে, নরকের পরিস্থিতিকে জানতে পারে, তাহলে সে অবশ্যই পাপ থেকে দূরে থাকবে। আর এই নরকের বিষয়ে শিক্ষা শুধুমাত্র বাইবেলের কিছু কিছু ভাববাদী নয়, কিন্তু স্বয়ং প্রভু যীশু এর বিষয়ে শিক্ষা দিয়েছেন। আর এই নরকের বিষয়ে মথি 13:40-43 পদে এমন লেখা আছে যে, শ্যামা ঘাস জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, এই পৃথিবীর শেষের সময়েও ঠিক তেমনি হবে। মানব পুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন, আর যারা পাপ করে অপরকে মন্দের পথে ঠেলে দেয় তাদের সবাইকে সেই স্বর্গদূতেরা মানব পুত্রের রাজ্যের মধ্যে থেকে একসাথে জড়ো করবেন, তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন, সেখানে লোকে কান্নাকাটি করবে ও দাঁতে দাঁত ঘষতে থাকবে। তারপর যারা ধার্মিক প্রতিপন্ন হয়েছে তারা পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে, যার সোনার মতো কান আছে সে শুনুক। তো আসুন জেনে নিই নরকটা আসলে কি। প্রভু যীশু স্বয়ং নরকের বিষয়ে কি বলেছেন এই বিষয়ে মথি 25:41 পদে প্রভু যীশু বলেছেন, এরপর রাজা তার বাম দিকের লোকেদের বলবেন, ওহে অভিশপ্তরা, তোমরা আমার কাছ থেকে দূর হও, দিয়াবল ও তাদের দূতদের জন্য যে ভয়াবহ অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে গিয়ে পড়ো। এই বাক্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নরক হলো অনন্তকালীন জায়গা যেখানে ভয়াবহ আগুন রয়েছে এবং যেটাকে প্রস্তুত করা হয়েছে দিয়াবল ও তার দূতেদের জন্য। এর মানে হলো যদি যে কোনো মানুষ নরকে গিয়ে পৌঁছায় তবে সে একা সেখানে থাকবে না, সেখানে থাকবে দিয়াবল এবং তার দূতরা। অনেক মানুষ আছে যারা মৃত্যুর পরেও জীবিত হয়েছে, অথবা যারা বেঁচে থাকা অবস্থায় নরকের দর্শন পেয়েছে, তারা নরকে শুধু মানুষকে নয় শয়তান এবং তার দূতদেরকেও দেখেছেন। আর এই বিষয়ে মথি 25:46 পদে লেখা আছে, অধার্মিক লোকেরা যাবে অনন্ত শাস্তি ভোগ করতে, কিন্তু ধার্মিকেরা প্রবেশ করবে অনন্ত জীবনে। সুতরাং নরক হলো শাস্তি ভোগ করার জন্য একটা অনন্তকালীন জায়গা।
আর যারা জগতে বেঁচে থাকাকালীন পাপের মধ্যে জীবন অতিবাহিত করছে, আলো থেকে দূরে সরে গিয়ে অন্ধকারে জীবন অতিবাহিত করছে, সত্যকে রিজেক্ট করেছে, তাদের জন্য জীবনের শেষে সেই জায়গা হলো পার্মানেন্ট প্লেস। এই বিষয়ে প্রভু যীশু আরও বলেছেন, যেটা মথি 13:49-50 পদে লেখা আছে, যে জগতের শেষের দিনে এই রকমই হবে, স্বর্গদূতরা এসে ধার্মিক লোকেদের মধ্যে থেকে দুষ্ট লোকেদের আলাদা করবে, স্বর্গদূতরা জ্বলন্ত আগুনের মধ্যে দুষ্ট লোকেদের ফেলে দেবেন, যেখানে লোকে কান্নাকাটি করবে, দাঁতে দাঁত ঘষবে। আপনি কখনো কল্পনা করতে পারছেন, এই রকম পরিস্থিতিতে যদি আপনাকে অনন্তকালের জন্য থাকতে হয় তাহলে আপনার অবস্থা কেমন হতে পারে? কিন্তু বাইবেল আমাদেরকে স্পষ্টভাবে দেখায় যে এটা ভয়াবহতা কতখানি। সেই সঙ্গে এটা আমাদের জানায় যে কোন মানুষেরা সেই অনন্তকালীন নরকে যাবে। আর যারা মনে করে যে নরক প্রকৃতপক্ষে নেই বা নরক মানুষের জন্য নয়, তাদের বিশ্বাস প্রভু যীশুকে কেন্দ্র করে নয়। কারণ খ্রিস্ট বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু হলেন প্রভু যীশু, আর প্রভু যীশু নিজে নরকের বিষয়ে মানুষকে অবচেতন করার জন্য একাধিকবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর মার্ক 9:43-49 পদে প্রভু যীশু স্বয়ং আমাদেরকে নরকের বিষয়ে সাবধান করে শিক্ষা দিয়েছেন যে তোমার হাত যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো, কারণ দুই হাত নিয়ে নরকের অনন্ত আগুনে পোড়ার থেকে বরং নুলা হয়ে জীবনে প্রবেশ করা ভালো। তোমার পা যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো, কারণ দুই পা নিয়ে নরকে যাওয়ার থেকে বরং খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভালো। আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয় তবে সেই চোখকে উবড়ে ফেলো, দুই চোখ নিয়ে নরকে যাওয়ার থেকে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভালো। নরকে যে কীট মানুষকে খায় তারা কখনো মরে না এবং আগুন কখনো নেবে না। লবণ দেওয়ার মতো প্রত্যেকের ওপর আগুন দেওয়া হবে, আর এটাই হলো নরকের সত্যতা। যদি আপনি এখনো পর্যন্ত পাপ থেকে না মন ফেরান, প্রভু যীশুকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে গ্রহণ না করে থাকেন, তাহলে আপনি অবশ্যই একটা ভয়াবহ পরিস্থিতিকে পেতে চলেছেন আপনার জীবনের শেষে। কারণ আজকের দুনিয়ার মানুষ লাইফ ইন্স্যুরেন্স করে, কার ইন্স্যুরেন্স করে, হাউস ইন্স্যুরেন্স করে, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন যেটা, তাদের সোল ইন্স্যুরেন্স করতেই ভুলে যায়। কারণ এই শারীরিক জীবন, গাড়ি বাড়ি টাকা পয়সা তো ক্ষণিকের জন্য, কিন্তু তারপরে যে অনন্ত জীবন পড়ে রয়েছে তার জন্য মানুষ খুব কমই চিন্তা করে। মথিলিখিত সুসমাচার 25:30 যীশু আরও বলেছেন যে তোমরা ওই অকর্মণ্য দাসকে বাইরে অন্ধকারে ফেলে দাও, সেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে। অর্থাৎ এই বাক্য থেকে আমরা জানতে পারি, বাইরে যে জায়গায় লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে সেটা হলো একটি অন্ধকারছন্ন জায়গা, অর্থাৎ যেখানে আলোর উপস্থিতি নেই। আর আমরা সবাই জানি ঈশ্বর হলেন আলো, আর সেই স্থানে অর্থাৎ লোকেদের কান্নাকাটি এবং যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষার অন্ধকারছন্ন স্থানে ঈশ্বরের উপস্থিতি থাকে না। এবং দ্বিতীয় থিসলনিকীয় 1:8-9 লেখা আছে, যারা ঈশ্বরকে জানে না এমন লোকদের শাস্তি দিতে তিনি স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নিসহ নেমে আসবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের নির্দেশ যারা পালন করে না তিনি তাদেরকে শাস্তি দেবেন, তারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে, তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তার মহা পরাক্রমের মহিমা থেকে তাদেরকে দূরে রাখা হবে। এই জগৎ সংসারে আমাদের বেঁচে থাকাকালীন আমাদের অনেক যন্ত্রণা অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, কিন্তু আমাদের এটা সান্ত্বনা রয়েছে যে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি সমস্ত পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করবেন, সমস্ত সমস্যার সমাধান করবেন। কিন্তু এই জগতের শেষে মানুষকে যে স্থানে পৌঁছাতে হবে সেখানে কিন্তু ঈশ্বরের উপস্থিতি থাকবে না। সেই যন্ত্রণা যেটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর এবং অতিরিক্ত ভয়াবহ, সেই মহাশাস্তির কালেও কোনো সান্ত্বনা থাকবে না, ঈশ্বরের উপস্থিতিও থাকবে না। আমরা শুধু কল্পনা করতে পারি যে জায়গাটা কতটা ভয়াবহ হতে পারে, যে সেখানে ঈশ্বরের উপস্থিতি নেই, শয়তান এবং তার দূতরা সেখানে উপস্থিত রয়েছে, ভয়াবহ আগুন জ্বলছে,
সেখানে অনেক পোকা রয়েছে যেগুলো মানুষকে খায় এবং সেই পোকা কখনোই মরে না। আর সেই যন্ত্রণা কিছু কালের জন্য নয়, বরং অনন্তকালের জন্য চলবে। এই বিষয়ে প্রভু যীশু আরও বলেছেন, যেটা আমরা মথি 10:28 দেখতে পাই, সেখানে এরকম লেখা আছে, যারা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না, কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো। নরক হলো সেই সব মানুষদের অন্তিম স্থান যারা পাপকে ভালোবাসে, পাপের মধ্যে জীবন অতিবাহিত করতে ভালোবাসে এবং ঈশ্বরের আলোকে ছেড়ে অন্ধকারে থাকতে পছন্দ করে। প্রকাশিত বাক্য 20:12 যোহন তার দর্শনকে এইভাবে লিখেছেন যে, আমি দেখলাম ক্ষুদ্র কি মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। পরে কয়েকটি গ্রন্থ খোলা হলো এবং আরও একটি গ্রন্থ খোলা হলো, সেই গ্রন্থটির নাম জীবন পুস্তক। সেই গ্রন্থগুলিতে মৃতদের প্রত্যেকের কাজের বিবরণ লিপিবদ্ধ ছিল এবং সেই অনুসারে তাদের বিচার করা হলো। তো এই বাক্য আমাদের স্পষ্ট করে, এই জগতে বেঁচে থাকাকালীন আমরা যা কিছু কার্য করি না কেন, সে মহান ব্যক্তি হোক ক্ষুদ্র ব্যক্তি হোক, প্রত্যেককে বিচারের সম্মুখে উপস্থিত হতে হবে। এবং 13 লেখা আছে, যে সব লোক সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্র তাদেরকে সঁপে দিল, আর মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে যেসব মৃত ব্যক্তি ছিল তাদের সমর্পণ করল, তাদের কৃতকর্ম অনুসারে তাদের বিচার হলো। এবং 14 লেখা আছে, পরে মৃত্যু ও পাতালের আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো। এই আগুনের হ্রদই হলো আসলে দ্বিতীয় মৃত্যু। জীবন পুস্তকে যাদের নাম লেখা দেখতে পাওয়া গেল না তাদের সকলকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো। যদি যে কোনো মানুষ পাপের মধ্যে জীবন অতিবাহিত করতে ভালোবাসে, প্রভু যীশুকে নিজের জীবনের ত্রাণকর্তা এবং উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করে না নেন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই নরকে উপস্থিত হবে। প্রকাশিত বাক্য 21:8 লেখা রয়েছে, যারা ভীরু অবিশ্বাসী ঘৃণ্য লোক নরঘাতক যৌন পাপে পাপগ্রস্ত মায়াবী প্রতিমা পূজারী যারা মিথ্যাবাদী, এদের সকলের স্থান হবে সেই আগুন এবং জ্বলন্ত গন্ধকের হ্রদে। এই হলো দ্বিতীয় মৃত্যু। বাইবেল খুব স্পষ্ট যে যারা এই ধরনের কাজ করবে তাদের স্থান হবে নরক, কারণ এটা মানুষ নিজেই চুজ করছে। আজ যদি দেখা যায় অনেক মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছেছে, অনেকে অ্যাকসেপ্ট করেছে, অনেকে অ্যাকসেপ্ট করেনি, তো এটা তাদের নিজেদের ইচ্ছা। আর সেই অনন্তকালের স্থানকেও তারা স্ব ইচ্ছায় গ্রহণ করছে, যে তারা আদৌ ঈশ্বরের সঙ্গে উপস্থিত থাকতে চায় না ঈশ্বরকে ছেড়ে অন্ধকারেই থাকতে চায়। এটা সম্পূর্ণ নির্ভর করছে মানুষের স্ব ইচ্ছার উপর। আর এই জগতে বেঁচে থাকার সময় মানুষের কাছে অনেক রকম সুযোগ থাকে ঈশ্বরকে জানার অথবা পাপের মধ্যেই জীবন অতিবাহিত করার। তো মানুষ যেটাকে চুজ করবে সেই আলো এবং অন্ধকারের পরিণাম হিসেবে তাদের স্থান হবে সেই জায়গা যেটা তারা জগতে বেঁচে থাকাকালীন গ্রহণ করছে। আজকের পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ একদিনে মারা যাচ্ছে, কিন্তু কতজন মানুষ ঈশ্বরকে জেনে অনন্ত জীবনের অধিকারী হয়ে মারা যাচ্ছে? খুব কম মানুষই ঈশ্বরকে জেনে ঈশ্বরকে গ্রহণ করে অনন্ত জীবনের অধিকারী হয়ে মারা যেতে পারছে। কিন্তু বেশিরভাগ মানুষই পাপকে ভালোবেসে, পাপের মধ্যে জীবন অতিবাহিত করে, অন্ধকারকে ভালোবাসে, ঈশ্বরকে রিজেক্ট করে জগতের জীবন অতিবাহিত করছে এবং অনন্ত মৃত্যুর দিকে এগিয়ে গেছে। এর কারণ হলো কমপ্লিট সুসমাচার তাদের কাছে পৌঁছায়নি, অথবা তারা বুঝতে চেষ্টা করেনি যে সুসমাচারটা আসলে কী। খুব সংক্ষেপে যদি বলা যায়, সুসমাচারে বিশ্বাস করে প্রভু যীশুকে উদ্ধারকর্তা এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করার মাধ্যমে মানুষ অনন্ত জীবনের অধিকারী হয়, নরকের যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং অনন্তকালের জন্য ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য সুযোগ পায়।